চারটে স্পেলিং ভুলে এক মার্কস কাটবে, তিনটে ভুলে কিন্তু কোনো মার্কস কাটবে না, ঠিক আছে? সেইটা বুঝে তোদেরকে কাজ করতে হবে। ওয়াচিং আকাশ টকস, আজ আমি বাত করতে বলে আইসিএসই বেঙ্গলি 2020 কো লেকার, ঠিক হ্যাঁ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তো জিতনে ভি লোগ হ্যায় বেঙ্গলি ইয়া ফির সেকেন্ড ল্যাঙ্গুয়েজ নেই হ্যায়, ইউ ক্যান স্কিপ দিস ভিডিও। বাট ইয়ার ভিডিও স্কিপ করনে সে পহলে তোমারা জো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হ্যায় আইদার হিন্দি ইয়া ফির কোই দুসরি সাবজেক্ট, উসমে কিতনা প্রিপারেশন তোমারা হো গয়া হ্যায় ইয়া ফির কিতনা পার্সেন্টেজ তুম প্রিপেয়ার হো উস সাবজেক্ট কে আন্দর, মেরে কো সব কুছ বতানা নিচে কমেন্ট সেকশন কে আন্দর। হালাকি আর মেরা হিন্দি নেই থা ইয়ার, মেরা বেঙ্গলি থা, তো ইসিলিয়ে আর মে হিন্দি ইয়া ফির কোই দুসরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কে উপর ভিডিও নেই বানা পাতা, সিফ ওর সিফ বেঙ্গলি কো ছোড় কে। বাট মে হারে কমেন্টস কো পড়তা হুঁ এন্ড উসকে উপর সে ইয়ার কুছ অর আগর টিপস হো অ্যাকর্ডিং টু দ্যাট সাবজেক্ট হাম ও ভি দে সকতে হ্যায়, ঠিক হ্যায়। এন্ড অর এক বাত ইয়ার, ভিডিও তুম লোগ স্কিপ করনে সে পহলে যারা বেঙ্গলি তারা কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখে, ঠিক আছে, তোদের জন্য মেনলি স্পেশালি ভিডিওটা বানানো হচ্ছে। এন্ড যিন লোকের বেঙ্গলি নেই হ্যায় ফর দেম ইয়ার দেখো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লিয়ে না হাম আপনে পার্সেন্টেজ কো বহুত জ্যাদা ইনক্রিজ কর পাতে হ্যায়, ঠিক হ্যায়। মতলব কি ইট উইল এবল টু বুস্ট আপ ইয়োর পার্সেন্টেজ আগর তুম সহি সে করতে হো, তো চাহে তোমারা হিন্দি ইয়া ফির কোই দুসরা হি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কিউ না হো, ঠিক হ্যায়। সো ভিডিওটা লাইক কর দেনা এন্ড মেরেকো নিচে আকার বলনা আজ আমরা আইসিএসই বেঙ্গলি ব্যাপারে বলবো, কোন কোন স্টোরিজ, কোন কোন পোয়েম, প্লাস চাঁদের পাহাড়ে কী কী আসার চান্স আছে, কী কী পড়তে হবে, কী করে আমি 90+ পেয়েছিলাম বেঙ্গলির মধ্যে, কী করে আমি 95+ পাইনি সেটাও বলবো, এরও পেছনে কিছু রিজনস আছে, ঠিক আছে। অ্যান্ড তোরাও যাতে এই সাবজেক্টে দেখেছে, তোরাও যাতে এই সাবজেক্টে এই নাম্বারটার ওপর আদারওয়াইজ এই নাম্বারটা, এই নাম্বারটা পাওয়া কিন্তু এই সাবজেক্ট খুবই ইজি, ঠিক আছে, সবার জন্য। তুই বেঙ্গলিতে কত ভালো কত খারাপ আমি জানি না, বাট তুই একজন বাঙালি, তোরকো নাম্বারটা পাওয়া মানে খুবই একটা ইজি ব্যাপার। ফার্স্ট অফ অল দেখ, বেঙ্গলি আদারওয়াইজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এটা এমন সাবজেক্ট না যেটা তোকে হেল্প করবে তোর যে পার্সেন্টেজটা ওটা বুস্ট আপ করতে, ঠিক আছে, অনেকটা হেল্প করবে বুস্ট আপ করতে। সো তো যত যারা বেঙ্গলি ফ্রেন্ডস আছে একটাই রিকোয়েস্ট, অ্যাটলিস্ট 5-10 জনকে ভিডিওটা শেয়ার করিস তারা, যাতে ওরাও হেল্প পায় ভিডিওটা দেখে, ঠিক আছে। সো আমরা আজ মেনলি বলবো সেকশন বি এর ব্যাপারে, কোন কোন স্টোরিজ আর কোন কোন পোয়েমস আসার চান্স। অলদো তোদেরকে যে কোনো দুটো বই করতে হবে, অনেক স্কুলে তিনটে বই করে, যেমন আমার স্কুলে আমার টাইমে মানে আমার টাইমে, ঠিক আছে, তিনটে বই করিয়েছিল, আই ডোন্ট নো কি আর টিচার কেন করিয়েছিল কি বিদ্যান্ত, বাট বেশিরভাগ স্কুলে, ঠিক আছে, দুটো বই করে, আদারওয়াইজ স্টোরি পোয়েমস, আদারওয়াইজ চাঁদের পাহাড়। আরও একটা জিনিস আছে যেটা জানবো, ওটা খুব খুব কম স্কুলে করায়, বাট যে কোনো দুটো বই কর, এত অপশান পাওয়ার মানে এত কিছু করার একেবারে মাথা রাখার দরকার নেই, ঠিক আছে। সো এবার তোদের মনে যারা স্টোরিজ করছিস, ঠিক আছে, তোদের মনে যারা স্টোরিজ করছিস যে কোনো দুটো স্টোরি লিখতে পারিস, আদারওয়াইজ তোর চাঁদের পাহাড় করিস, তিনটে চাঁদের পাহাড় একটা স্টোরি, তো যা ইচ্ছা কম্বিনেশন তুই রাখতে পারিস আদারওয়াইজ পোয়েমস। তো ফার্স্ট আসে যে কী কী এবারে তোদের জন্য প্রযোজ্য, ঠিক আছে, কী কী আসতে পারে। ফার্স্ট দেখ ক্যানভাস, এটা একটা ইম্পর্টেন্ট লাগলো আমার, কারণ ক্যানভাস লাস্ট ইয়ার আসেনি, ঠিক আছে, তো এইটা একটু ভালো করে দেখে যাস ক্যানভাসটা। অসহযোগী, অসহযোগী ইজ আনাদার ইম্পর্টেন্ট, ওটাও একটু ভালো করে দেখে নিস অসহযোগী। নাম্বার থ্রি ইয়ার দেবতার জন্ম, নাম্বার ফোর লোকটি, এই চারটে গল্প, ঠিক আছে, এই চারটে গল্প ঠিক করে দেখিস, একটু দেখে যাস, কারণ এটা আসার চান্স এবার একটু বেশি। অ্যান্ড তোদের যে 2018 and 2019 যেই পোয়েমস অথবা গল্পগুলো এসেছিলো এগুলো নট সো ইম্পর্টেন্ট। আমি কেন লিখেছি নট সো ইম্পর্টেন্ট, কারণ ওগুলো আসার চান্স খুবই কম, মানে বলতে পারি আমি লাস্ট মতলব মানে আইসিএসই এতদিন ধরে পড়াচ্ছি, তো ওর থেকে এক্সপিরিয়েন্সে বলতে পারি যে এইগুলো মানে তো 2018 বা 19 যেগুলোই আসে না কেন বা এসছিলো গত ইয়ারে ওগুলো আসবে না, মতলব 90% চান্স আসবে না, খুব কম চান্স, ঠিক আছে, রিপিট হওয়ার চান্স খুবই কম। বাট এইগুলো নট সো ইম্পর্টেন্ট, ফার্স্ট কি ইম্পর্টেন্ট যেগুলো আসেনি, যে গল্পগুলো অলরেডি আসেনি সেগুলো, প্লাস 2017 জিনিস কিন্তু রিপিট হতে পারে, এইবারে 2017 জিনিস রিপিট হতে পারে, তো ওই গল্পগুলো দেখে যাস। এবার আমি বলছি পোয়েমস কী কী তোরা একটু দেখে যাবি, পোয়েমসে কী কী দেখার মতো আছে, যেমন তোর কুলি মজুদ, এটা একটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, রবীন্দ্রনাথের প্রতি আনাদা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আছে এটা। নাম্বার থ্রি আর অমলকান্ত অ্যান্ড নাম্বার ফোর খোকো, এই চারটে গল্প মানে পোয়েমস আর কি, কবিতা যেটা বলি আমরা বাংলা, ঠিক আছে, আমিও অনেক সময় ভুল হচ্ছে, এই চারটে পোয়েমস ঠিক করে দেখে যাবি আর চারটে গল্প। তোরা যদি পোয়েমস অথবা গল্পের কম্বিনেশন করিস, আদারওয়াইজ যদি তোরা চাঁদের পাহাড় করিস, আমি বেস্ট বলবো সানডে সাসপেন্সের ইউটিউবে তোর সার্চ কর পেয়ে যাবি, যেমন করে সার্চ করে এখানে এসছিস ওরকম করে সার্চ করে পেয়ে যাবি, ঠিক আছে,
ইউটিউবে গিয়ে সার্চ কর, অনেক ভালো ভালো জিনিস আছে, যেমন তোর মিডের আর কি সানডে সাসপেন্স আছে রিগার্ডিং চাঁদের পার, যেখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল জায়গা খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা আছে। ঠিক আছে, তোরা আমি যেমন আমার টাইমে করেছিলাম যে কানে হেডফোন দিয়ে রাত্রে বেলা শোয়ার আগে এক ঘন্টা করে শুনে নিতাম, সিম্পল কিছু না, কানে হেডফোন লাগাবি, চাঁদের পার অন করে দিবি, ঘুমাতে ঘুমাতে শুনে নিবি, ব্যাস ব্যাস এইটুকুনি করতে হবে চাঁদের পারে, যারা চাঁদের পার করছিস। আর চাঁদের পার থেকে যা কোশ্চেন আসবে সেগুলো লেখা খুবই ইজি, নট দ্যাট মাচ টাফ। ঠিক আছে, বাট তোদেরকে যেটা একটু মাথায় রাখতে হবে ওটা হলো স্পেলিং। দেখ, আমরা ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট, আমাদের স্পেলিং বেঙ্গলিতে আমরা একদম সেই হাইফাই লেভেলের না, ঠিক আছে, এই জন্য আমাদেরকে একটু বেশি মাথায় রাখতে হবে স্পেলিং। চারটে স্পেলিং ভুল হলে এক মার্কস কাটবে, তিনটে ভুল হলে কিন্তু কোনো মার্কস কাটবে না। ঠিক আছে, সেইটা বুঝে তোদেরকে কাজ করতে হবে, আদারওয়াইজ স্পেলিং কী করে ইম্প্রুভ করা যায় আমি নিজেও জানি না এখনও অবধি, সত্যি কথা বলছি আমি নিজেও জানি না কীভাবে ইম্প্রুভ করা যায়। বলতে পারি আমার স্পেলিংয়ের জন্যই আমার 95 উপরে যাইনি, স্পেলিং প্রচুর মিস্টেক করতাম আমি, একদম সত্যি কথা। আদারওয়াইজ যা যা থাকবে ব্যাকরণও তোরা করতে পারবি, ঠিক আছে, ব্যাকরণও অত চাপ খাবি না কোনো, সিম্পল একদম ক্যাশ কর, ক্যাশ, ঠিক আছে, একদম ক্যাশ কর। সো র্যাপ আপ করছি এখানে আজকে, আর তোরা যদি আরও এরকম ভিডিওস চাস, একটা কাজ করতে হবে না দুটো কাজ করতে হবে, একটা না দুটো কাজ করতে হবে, দেখ তোরা আমার ভাই বোনের মতো। ঠিক আছে, ফার্স্ট নিজে কমেন্টে গিয়ে কমেন্ট কর যে কী চাস, কোনটা একটু এক্সপ্লেন করতে চাস, ঠিক আছে। অ্যান্ড নাম্বার টু, এই ভিডিওটা অ্যাটলিস্ট 5টা বন্ধুকে শিওর পাঠাস, এইটুকু তোদের কাছে কাম্য। ঠিক আছে, তাহলে আমি আরও এরম টাইপের কন্টেন্ট বানাতে পারবো, আমার নিজেরও কলেজ আছে, তার মধ্যে তোদের জন্য বানাচ্ছি, এতটা টাইম দিচ্ছি, দেখ তোদেরকে ভালোবাসি বলি। ঠিক আছে, সো তব তক কে লিয়ে চলতে হ্যায়, হ্যাভ আ গুড টাইম, ভালো থাকিস, বেস্ট অফ লাক, অল দ্য বেস্ট, খুব ভালো এক্সাম, গুড বাই।